সবাইকে স্বাগত এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা দেখব কোভিড ভ্যাকসিনের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের সাথে পাসপোর্ট কিভাবে লিঙ্ক করা যায় এখন বাধ্যতামূলক হয়ে গেছে বিদেশে যেতে হলে অবশ্যই কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটের সাথে পাসপোর্ট লিঙ্ক করাতে হবে তো আমরা লিঙ্ক কিভাবে করব। এই ব্যাপারে আজকে ভিডিওতে কথা বলব যারা সার্টিফিকেট এখনও ডাউনলোড করতে পারেনি তাদের জন্য একটি ভিডিও ওপরে আই বটনের লিঙ্কে দিয়ে থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও সেই ভিডিও লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কি করে সার্টিফিকেট ডাউনলোড করে সেটি দেখে নিতে পারবে এর জন্য কি করতে হবে আমাদের প্রথমত কোউইন পোর্টালে আসতে হবে কোউইন পোর্টালে যে এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার অ্যান্ড সাইনে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমরা যেই নাম্বারটি দিয়ে কোভিড নাইন্টিনের যে ভ্যাকসিন নিয়েছিলে সেই ভ্যাকসিনের সময় যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারটি এখানে দিতে হবে আমরা এখানে নাম্বারটা দিয়ে নেব দেওয়ার পরে এখানে গেট ওটিপি অর্থাৎ ওটিপি আসবে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করাতে হবে ফোন নাম্বারটি তো আমাদের এখানে ওটিপি একটু ওয়েট করবো ওটিপি চলে আসবে আমাদের ওটিপি চলে আসতে আমরা এখানে ওটিপিটি দিয়ে ফিল আপ করে নেব দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড প্রোসিড করতে হবে এখানে ভেরিফাই অ্যান্ড প্রোসিড করার পরে তোমরা কিন্তু এখানে যারা যারা ফ্যামিলির সার্টিফিকেট নিয়েছো তাদের কিন্তু এখানে লিস্ট চলে আসবে এবার আমরা কিভাবে লিংক করাবো লিংক করানোর জন্য এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে অ্যাড ইওর পাসপোর্ট ডিটেলস এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে প্রথমে যে এখানে তার নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে বেনিফিশিয়ারি পাসপোর্ট ডিটেলস অর্থাৎ পাসপোর্টের যে নাম্বারটি সেই নাম্বারটি দিতে হবে দিয়ে এখানে আই এগ্রি করে সাবমিট রিকোয়েস্ট পাঠালে কিন্তু এখান থেকে লিঙ্ক হয়ে যাবে এরপরেও একটি কথা আছে সেই কথাটি হলো পাসপোর্ট লিঙ্ক করাতে হলে পাসপোর্টের নামের সাথে কোভিড ভ্যাকসিনের যে নাম সেই নামের স্পেলিং সম্পূর্ণ এক হতে হবে কোথাও যদি কোনো গরমিল থাকে বা নামের যদি স্পেলিং ভুল থাকে সার্টিফিকেটে তাহলে কিন্তু অ্যাড করা যাবে না তো তার জন্য কি করতে হবে কোভিড ভ্যাকসিনের যে নাম কারেকশন আছে সেই নামটি কারেকশন করে নিতে হবে এবং কারেকশন কিন্তু এখানে একবারই করা যাবে বারবার কিন্তু কারেকশন করা যাবে না আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ